আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সবথেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে, আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো তা খুঁজতে হয়, এই যাত্রা খুব কঠিন হতে পারে। আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয়, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবেচিন্তে তারপর পথ চলা। যদি ভেবেচিন্তে পদক্ষেপ ফেলেন, চলতে পারেন, তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। কখন কোন দিকে যেতে হবে, কখন কোথায় দিক পাল্টানো যাবে না, কখন গতি বেশি রাখতে হবে, কখন কম, কখন থামবো, কখন চলবো, এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিন্তে চলতেই হবে। সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না, ভাবনা চিন্তা করে এগোতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।